ভারত অভ্যন্তরীণ বাজার সামালে গত ১৯ আগস্ট পেঁয়াজ রপ্তানিতে ৪০% শুল্ক আরোপের পর অস্থির দেশের বাজার। ওই দিনই চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ে লাগামহীনভাবে। এমন বাস্তবতায় বাজার তদারকিতে ভোগ্যপণ্যের বড় পাইকারি চট্টগ্রামের খাতুনগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার বৃহস্পতিবার দুপুরে অভিযানে বিসমিল্লা ও আলী ট্রেডার্স সহ বেশ কয়েকটি আড়তদারকে সতর্ক করা হয়। ৩০০০ টাকা জরিমানা করা হয় একটি আড়তকে। বন্দর থেকে এখানে আসতে ৫ টাকা খরচ হয়, ৬০ টাকা ভাড়া, কিন্তু লস দিয়ে মাল লস হচ্ছে এখানে। বর্ডারে ওইখানে তদন্ত করতে হবে, অনেক কমছে না? শনিবারে মনে করেন ৬০-৬২ ছিল, এখন তো বর্তমানে ৫৫-৫২-৫৩ এরকম আর কি। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি শুল্ক আরোপের পর ৬০ থেকে ৬২ টাকা বিক্রি হলেও এখন কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। মূল্য তালিকা তার আপডেট না থাকায় এবং তার পণ্যের সাথে মূল্য তালিকার অসঙ্গতি থাকায় আমরা তাকে ৩০০০ টাকা প্রাথমিক জরিমানা করেছি এবং সতর্ক করেছি। আর অন্যান্য ব্যবসায়ীরা তারা ক্রয় ভাউচার রাখছেন না, আমরা এ বিষয়েও তাদেরকে সতর্ক করেছি যাতে তারা ক্রয় ভাউচার রাখেন। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ মেট্রিক টন, তবে আমদানি করতে হয় মাত্র ৬ থেকে ৭ লাখ মেট্রিক টন, আর এই আমদানি পেঁয়াজই অস্থিতিশীল করে বাজার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।